অনেক সময় খালি পেটে ওষুধ খেয়ে খেয়াল করলেন উপকারের চেয়ে অপকার বেশি হচ্ছে, তাই জানা দরকার কার কার কোন কোন ওষুধ খাওয়া নিষেধ কিংবা কোন ওষুধ খাবারের আগে বা পরে খাবেন। তাই আজকের ভিডিওতে কমন কিছু ওষুধের ব্যবহার বিধি সম্পর্কে বলবো যেগুলো আপনারা খুব কমনলি কিন্তু ভুল করে থাকেন। তাহলে চলুন জেনে নিই। এক নম্বর হচ্ছে ব্যথার ওষুধ। আমরা সবাই জানি ব্যথার ওষুধ খালি পেটে খাওয়া নিষেধ। কিটোরোলাক, ন্যাপ্রোক্সেন, এসিক্লোফেনাক এই জাতীয় যেসব ব্যথার ওষুধ আছে সেগুলো সবসময় ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন। খালি পেটে খেলে প্রচুর গ্যাস্ট্রিক হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে এবং আপনার সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। দুই নম্বর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাথা ব্যথায় কিন্তু মানুষ সাধারণত টাফনিল জাতীয় একটা ওষুধ খেয়ে থাকেন। যখন তখন টাফনিল খাচ্ছেন অনেকেই, কিংবা অনেকেই দিনের পর দিন টাফনিল খান। এই টাফনিল ওষুধটা কিন্তু একটা ব্যথার ওষুধ, এটা আপনার কিডনি নষ্ট করে দিতে পারে যদি ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন খান। তাই মাথা ব্যথায় আপনি শুরুতে নাপা জাতীয় ওষুধ খেতে পারেন, অর্থাৎ প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি শুরুতে খেতে পারেন। যদি সেটা দিয়ে না কমে সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শে কোন ব্যথার ওষুধ খেলে আপনার জন্য ভালো হবে সেটা জেনে নেবেন। এবং তিন নম্বর হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ। সাধারণত বেশিরভাগ গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু খালি পেটেই খেতে হয়, তবে কিছু কিছু ওষুধ ভরা পেটে খাওয়া যায়, যেমন রেবিপ্রাজল জাতীয় ওষুধ, ডেসলেনসোপ্রাজল জাতীয় ওষুধ, এগুলো ভরা পেটে খাওয়া যায়। চার, ডায়রিয়া হলে সাধারণত সবাই অ্যান্টিবায়োটিক, ফ্লাজিল বা মেট্রোনিডাজল এই জাতীয় ওষুধগুলো খাওয়ার চেষ্টা করেন যাতে দ্রুত ডায়রিয়া ভালো হয়ে যায়। আসলে একটি কথা বলে রাখা ভালো, এই ওষুধগুলো কিন্তু সরাসরি ডায়রিয়ার ওষুধ না, এবং এগুলো দিলেই যে ডায়রিয়া দ্রুত কমে যাবে ব্যাপারটা এরকম নয়। আপনার ডায়রিয়া যখন শুরু হবে, পাতলা পায়খানা যখন শুরু হবে, তখন আপনি চেষ্টা করবেন, এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে প্রতিবার পাতলা পায়খানার পরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার স্যালাইন খাওয়া। এটা যদি এনশিওর করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া কমে আসবে। এবং এর বাইরে যদি আপনি খেতে চান সেক্ষেত্রে ফ্লাজিল কিংবা অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সেগুলো একজন ডাক্তারের পরামর্শে খাওয়া অবশ্যই উচিত। পাঁচ, জ্বর এবং মাথা ব্যথা একসাথে হলে সবাই কিন্তু নাপা এক্সট্রা কিংবা এইচ প্লাস, এই যে এক্সট্রা প্লাস এই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করেন। কারণ কি, ওই যে এক্সট্রা, ওই যে প্লাস মানে ডাবল কাজ করবে এরকম মনে করেন, কিন্তু ওই এক্সট্রাতে থাকে আপনার ক্যাফেইন, যেটা আপনার রাতে ঘুমোতে দিবে না। তাহলে ঘুমোতে যদি না দেয় সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা আরও বাড়বে না। সেই জন্য আপনাকে অবশ্যই, যদি জ্বর এবং মাথা ব্যথা একসাথে থাকে সেক্ষেত্রে নাপা এক্সট্রা, এইচ প্লাস এই জাতীয় ওষুধগুলোকে অ্যাভয়েড করতে হবে। আপনি খেতে পারেন নাপা 500, নাপা এক্সটেন্ড কিংবা এইচ এক্সট্রার এই জাতীয় ওষুধগুলো খেতে পারেন। ছয়, বমির ওষুধ। বমি হলে ডাক্তার যখন আপনাকে বমির ওষুধ দেন, আপনারা যেটা কমনলি করে থাকেন সেটা হচ্ছে বমির ওষুধটা খাওয়ার সাথে সাথে একটু পরে কিন্তু আপনি খাওয়া শুরু করে দেন। সেক্ষেত্রে আপনার এই বমির ওষুধটা কাজ করার তো সময় পেল না, তাই চেষ্টা করবেন কমপক্ষে আধা ঘন্টা পরে খাবার খেতে। এবং বমি হলে আপনি বমির ওষুধ তো খাবেন, পাশাপাশি চেষ্টা করবেন আপনার যে খাবার সেটা অল্প অল্প করে খেতে। হ্যাঁ, একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করবেন। সাত নম্বর হচ্ছে বাচ্চাদের নাকের ড্রপ। অনেকে এই কমন ভুলটা করে থাকেন, সেটা হচ্ছে নর্সল বা অ্যানসল জাতীয় যেসব নর্মাল স্যালাইন ড্রপ আছে বাচ্চাদের, সেগুলো দিনে দুই তিনবার করে দেন। আসলে এতে তেমন কোনো লাভ হয় না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাচ্চার, হ্যাঁ, ছোটো বাচ্চা, বিশেষ করে ছয় মাসের নিচের যে ছোটো বাচ্চা আছে তাদের যদি নাক বন্ধ হয়ে যায় সর্দি হয়ে বা অ্যালার্জি হয়ে, সেই ক্ষেত্রে নাকের ড্রপ হিসেবে যদি আপনি নর্সল ব্যবহার করেন, চেষ্টা করবেন দুই ফুটা করে দুই নাকে প্রতিবার বুকের দুধ খাওয়ানোর আগে দিতে, তাহলে নাকটা খুলে যাবে, তার শ্বাসকষ্টও কম হবে, খেতেও কিন্তু সে পারবে। অর্থাৎ খাওয়ার সময় নাক বন্ধ না থাকলে কিন্তু সে খেতে পারবে, বমি করে দিবে না। এবং সর্বশেষ হচ্ছে প্রেগনেন্সি। আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কিন্তু আপনি খাবেন না, সেটা যে কোনো ওষুধই হোক। হ্যাঁ।